আমরা গতদিনে যখন পড়েছিলাম মনে আছে? হ্যাঁ, গতদিনে ওই আমরা শুরু করেছিলাম কি, আমাদের শুরু করার, আমরা যে জায়গাটাতে আমরা ছিলাম, দ্যাট ওয়াজ দ্য স্ট্র্যাটেজি গুলো নিয়ে। স্ট্র্যাটেজি। হ্যাঁ, স্ট্র্যাটেজি গুলো উই আর ডিসকাসিং অ্যাবাউট দ্য প্রাই টু টু ফাইন্ড আউট দ্য প্রাইমারি স্ট্রাকচার অফ প্রোটিন। প্রাইমারি স্ট্রাকচার অফ প্রোটিন মানে বেসিক্যালি উই ওয়ান্টেড টু সি দ্য সিকোয়েন্স অফ দ্য অ্যামাইনো অ্যাসিড প্রেজেন্ট ইন এ পেপটাইড, ইন এ পলিপেপটাইড। আমরা তার একটা খুব সিম্পল একটা এক্সাম্পল দেখিয়েছিলাম, দিস ওয়াজ দ্য হরমোন ইনসুলিন। তার মধ্যে বলেছিলাম তার মধ্যে একটা ইন্ট্রামলিকুলার অথবা ইন্টারমলিকুলার ডাইসালফাইড পেপটাইড লিঙ্কেজ থাকবে। যদি খুব কুইকলি রিক্যাপিচুলেট করতে পারো, দেখো হোয়াট ওয়াজ দ্য স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি ওয়াজ লাইক, আগে প্রথমে আইডেন্টিফাই, প্রথমে যদি লুজলি বাউন্ড পলিপেপটাইড থাকে তাহলে সেই কি করতে হবে, তারা যদি নন কোভ্যালেন্ট লিঙ্ক থাকে দেন ইউ হ্যাভ টু সেপারেট দেম। সো ইউ হ্যাভ টু সেপারেট অ্যান্ড পিউরিফাই দ্য ইন্ডিভিজুয়াল পলিপেপটাইড, দেন ইউ হ্যাভ টু আইডেন্টিফাই, ইউ হ্যাভ টু ব্রেক দ্য ডাইসালফাইড লিঙ্কেজ, দেন ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য কম্পোজিশন অফ ইচ পলিপেপটাইড, এবং টোটাল অ্যামাইনো অ্যাসিড কি কি অ্যামাইনো অ্যাসিড রয়েছে সেইটা জানা যাবে। তার আগে কি করতে হবে, অ্যামাইনো অ্যাসিড কম্পোজিশনটাকে আমাকে বের করতে হবে ইন দ্য পলিপেপটাইড চেন। ফর দ্যাট ইউ হ্যাভ টু আন্ডারটেক দ্য ফেনোমেনা অর প্রসেস অফ দ্য হাইড্রোলিসিস ওয়্যার ইন অ্যান্ড দেন ইউ গো ফর এইচপিএলসি, ইউ ক্যান ফাইন্ড আউট দ্য ইন্ডিভিজুয়াল অ্যামাইনো অ্যাসিডস, দেন ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য এন টার্মিনাল অ্যান্ড সি টার্মিনাল, দেন আফটার দ্যাট আমরা এই জায়গা পর্যন্ত পড়েছিলাম। তারপরে বিকজ অফ দি শর্টেজ অফ টাইম, সো ইফ ইউ সি ইউ ক্যান ব্লক দ্য ডাইসালফাইড লিঙ্কেজ ইন এ নাম্বার অফ ওয়েজ বাই পারফর্মিক অ্যাসিড, অ্যাডিং পারফর্মিক অ্যাসিড অর অ্যাডিং মার্কাপ্টো ইথানল, দেন আয়োডো অ্যাসিডিক অ্যাসিড, ব্রোমো প্রোপাইলামিন, সো অ্যান্ড সো। দেন উই হ্যাভ টু উই ডিটারমিন দ্য এন টার্মিনাল। সো ইফ ইউ কুড রিকালেক্ট, উই সেড দ্যাট ইউ উইল অন ইউর লেফট হ্যান্ড সাইড the N-terminal residue, it is the standard practice, the N-terminal residue will be, N-terminal will be on your left hand side and the C-terminal will be on your right hand side. Right hand side. It has the standard convention. Then N-terminal analysis can be made by using, by the method of Edman degradation using Edman reagent. So just step by step you go on degrading the এন টার্মিনাল, অর্থাৎ এক একটা করে এন টার্মিনালকে তুমি কেটে 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 নাও, এই যে ইউজিং দিস টেস্ট, দিস ইজ কল অ্যাডভান্স রিয়েজেন্ট থায়ালোজেন টেস্ট। সো সো দিস দিস ওয়ান, এটার নাম কি, ফিনাইল, কি নাম বলবো এটার, ফিনাইল আইসোসায়ানেট, রাইট? নাও হ্যাঁ, ফিনাইল আইসোসায়ানেট। সো ইফ ইউ অ্যাড ফিনাইল আইসোসায়ানেট, সো ইট উইল ফর্ম অ্যান অ্যাডাক উইথ দ্য এনএইচ টু, ইট উইল ফর্ম অ্যান কমপ্লেক্স, ওই পার্টিকুলার অ্যামাইনো অ্যাসিডটা বেরিয়ে। ওকে, দেন you have to go for analyzing the C terminal. Now C terminal analysis, these are done using the specific enzyme. So C terminal residue on a peptide, polypeptide, it can be clipped or it can be cut by using specific enzyme, and these enzymes are nothing but carboxypeptidase because they break the carboxypeptide. How? Like there are say carboxypeptide details are available. Then what you need to do? After you obtain the different segments, then you just go on analyzing them. So it is called again you have to you আমরা কি করেছি, আমরা পার্টিকুলার এছাড়া স্টেপ 5 আর 6 এ বলছি, যেখানে ফ্র্যাগমেন্টেশন অফ দ্য পলিপেপটাইড চেইন, এক্সকিউজ মি, the fragmentation of the polypeptide chain can be done using different enzymes. So different site specific enzymes, they will cut it into different polymers randomly, that is your choice. Like if you use trypsin, so it is fragmentation of the polypeptide chain, if you take trypsin, so trypsin will cleave the arginine C site or C terminal of arginine or lysine. তাহলে যে যে জায়গায় আর্জিনিন বা লাইসিন রয়েছে তার সি সাইড মানে কার্বো সিওএইচ সিওএইচ যে দিকটা রয়েছে, কার্বক্সিলেট গ্রুপটা রয়েছে যেদিকে,
সেই দিকটা তার কেটে যাবে। তেমনি ইফ ইউ টেক কিমোট্রিপসিন, কাইমোট্রিপসিন, দে উইল হাইড্রোলাইজ, কি কি দে উইল হাইড্রোলাইজ স্পেসিফিক্যালি, কার্বক্সিল গ্রুপ অফ দি অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড, লাইক লাইক হোয়াট আর দে, লাইক ফিনাইল অ্যাল ফিনাইল অ্যালানিন, টাইরোসিন অ্যান্ড ট্রিপটোফ্যান। So these are the different, so this is, these are called, then this phenomena is known as proteolysis, hydrolysis of the C-terminal. So if you see here, if you add trypsin, the trypsin here or trypsin over here, so they will just break a particular, they will go for the proteolysis of a particular carboxyl group, not any one, not an arbitrary one. So if you use trypsin, either this one, either this position or this position will be key. So what is the result? Result you see, you get a segment like this. Similarly, if you use trypsin, you see, this is the entire peptide. ওকে বলুন, শোনা যাচ্ছে? হ্যাঁ, এইটা এন্টায়ার পেপটাইডটা। নাও ইফ ইউ অ্যাড ট্রিপসিন, ইউ সি ইউ গেট, যে বলেছি কোন কোন জায়গায় আর্জিনিন যে যে জায়গায় গুলো রয়েছে, লাইসিন যে জায়গায় যে জায়গায় রয়েছে, সেই জায়গাগুলো কেটে যাবে। সো ইউ গেট দিস সেগমেন্ট, একটা সেগমেন্ট পেলাম এইটা, একটা সেগমেন্ট পেলাম এইটা, একটা সেগমেন্ট পেলাম এইটা, দিস ইজ দ্য ফোর্থ সেগমেন্ট অ্যান্ড দিস ইজ দ্য ফিফথ সেগমেন্ট। সো ইউ ক্যান কাট আ পেপটাইড into different segments. Now what you can do? আমি এর আগে কি করেছি, এর আগে স্ট্র্যাটেজিটা হচ্ছে, when you have a peptide, polypeptide, you just hydrolyze it using the standard technique, whether hydrophobic or the protein amino acids which get decomposed. মনে আছে সেই pH 6, এই 6 normal hydrochloric acid দিয়ে করেছিলাম, different temperature, different time scale করেছিলাম। So in that way you can get the total amino acid, ki ki amino acid hoche ekhane ki korte, now if I can analyze this one, tale amar kache ki holo, ami ekhane age age abar strategy jodi, if this is my amino acid, I already have got a single strand, ami ekta peye gechi polypeptide, then I have already identified what is the N terminal, I also know what is the C terminal by Edmund reagent, then using the particular enzyme I can break into number of pieces, I mean kete kete tukro tukro kore niche. Now again you see, if I take this particular amino acid, peptide, it is a peptide made up of four amino acid, it is four amino acid residue, oligomer. So I can analyze, again I can see what is the N terminal here, pai jabe to. Similarly, এখানে হোয়াট ইজ দ্য সি টার্মিনাল আই ক্যান আইডেন্টিফাই। তাহলে দেখো তুমি আগে কি করেছিলে, এটা বড় নিয়েছিলে, নাও ইউ হ্যাভ ব্রোকেন ইন টু স্মলার পিসেস, সো এগেইন ইউ ক্যান আইডেন্টিফাই হোয়াট ইজ দ্য এন টার্ম, হোয়াট ইজ দ্য সি টার্মিনাল, হোয়াট ইজ দ্য এন টার্মিনাল, এগেইন ইউ ক্যান কমপ্লিটলি হাইড্রোলাইজ ইট অ্যান্ড ইউ ক্যান সি হাউ মেনি অ্যামাইনো অ্যাসিডস আর প্রেজেন্ট, সো ইউ ক্যান সে দ্যাট দিস সেগমেন্ট কন্টেন্টস ফোর ডিফারেন্ট অ্যামাইনো অ্যাসিড। Now here the N terminal is known, again the C terminal is known, so thale ki hoye gelo, ami eta erote smaller segment peye gelam jar N terminal e ke royeche, C terminal e ke royeche ami jene gelam, ar bollam ar dutu amino acid royeche, so I need to know whether bartamra ki amar ekdom badike tomar badike aspartic acid royeche, dan dike ke royeche arginine royeche, ebare majher ta ami jani majher ta ke dhore nebo, majher ta ebare thale ke age alanin না আগে গ্লাইসিন, তাই তো? এই দুটো যদি জানা যায় তাহলে আমি কি করতে পারি, আমি বলতে পারবো তার সিকোয়েন্সটা। তাহলে নাও ইফ আই হ্যাভ সার্টেন এগেইন সার্টেন এনজাইম দ্যাট ক্যান ব্রেক দিস অ্যালানিন এন্ড গ্লাইসিন বন্ড, তাহলে আবার কি করতে পারবো, আবার তাহলে আমার সি টার্মিনালটা কে জেনে যাব, আবার এন টার্মিনালটা কি আমি জেনে যাব, তাহলে আমি কোথায় আমার সিকোয়েন্সটা কি আমি বলে দিতে পারবো, তাই নয় কি? So this is the strategy. Now what you do, এই তেমনি সায়ানোজেন ব্রোমাইড, এসব অনেকগুলো রয়েছে, রিলেটিভলি নন স্পেসিফিক
endopeptidases jara royeche tara shob kotgulo ekhane eklo you can just when I will upload this material into the YouTube then you can check that well these amino acids sorry ekhane ar ki ki tomar non specific endopeptidases are there like this jemon staphylococcus protease endopeptidase so basically the lysine C this only cleave the lysine residue similarly staphylococcus protease it only acts on the acidic residue of aspartic acid and glutamate so you see using very site specific enzyme I can break that demi age pepsin papain kotha thake pepite je papain pep so sab insulin so these are some examples of the protein preta page bolechi papain papain ki kore bolo to je bole je mangsho rannar shomoy they use papain pepe dai to pepe dile bole mangsho bhalo siddho hoye keno bolo dekhi keno basically it breaks some peptide linkages what is the process of cooking by the way cooking basically amader ei je indian way te amra jemon siddho kori why do we boil the food why do we do it because just to ei ami kache chal na keno keno siddho kore khawar karon ta ki just to break the bond ei polysaccharide ta ke bhenge water soluble ba digestible polysaccharide oligosaccharide ba polysaccharide ta ke why cannot we digest cellulose while cellulose can easily be consumed or digested by the herbivores ei je horin goru ha chagor era sob mos era sob je era ghas ke hajam kore felte they have an enzyme ki enzyme which can hydrolyze cellulose which can decompose cellulose why do we boil food tale boiling of food is just to break the bones just the bigger unit is broken into smaller unit ঠিক আছে তাহলে কি কি দেখলাম আমি একটা জিনিস দেখলাম আমি কতগুলো সাইট স্পেসিফিক এনজাইম তাহলে এন টার্মিনাল আইডেন্টিফাই করা নট এন ইস্যু দেন সি টার্মিনাল কে কি করব আমি কতগুলো সাইট স্পেসিফিক এনজাইম দিয়ে আমি এ করব হাইড্রোলাইজ করব কতগুলো নন স্পেসিফিক এনজাইম দিয়ে আমি So this is your this is nothing but proteolysis, hydrolysis, breaking of protein-peptide bond is proteolysis. Then I would use some non-specific enzymes, the endopeptidases. When they will dissociate, they will cleave the peptide. Cyanogen bromide. Cyanogen bromide, when just bromine you replace with cyanogen. So cyanogen bromide, it can also cleave the cyanogen bromide. It can also cleave the peptide linkage. It can also lead to the proteolysis. But the cyanogen bromide it acts upon kothay dekho je thik bole jacche methionine er opore it acts upon methionine residue tale ki hobe these have all been made by trial and error eta trial and error method korte 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 eklo sob eshe ek dhire to ar science ta eibhabe develop koren So if you take cyanogen bromide, it only acts on methionine residue. So if you see cyanogen bromide, let me expand it again. So you can note it down, or it will be there in the website. No worries if you can download it later on. So cyanogen bromide is a highly selective reagent for the cleavage of peptides only in the methionine residue. चलो देखते हैं कोता कोता है। अभी site specific enzyme दिए আমি কতগুলি পার্টিকুলার এনজাইমে ভাঙতে পারি যদি কোনো মেথিওনিন রেসিডিউ থাকে সেখানে আমি কি করব আমি সায়ানোজেন ব্রোমাইড যদি দিই সেই মেথিওনিন রেসিডিউটা হাইড্রোলাইজ করে ওয়াও ডাজ দিস অকার হাউ ডাজ দিস রিঅ্যাকশন টেক প্লেস হোয়াট আর দ্য কন্ডিশন কন্ডিশন ইউ হ্যাভ টু টেক দ্য রিঅ্যাকশন অকারস ইন 70% ফর্মিক অ্যাসিড বাই নিউক্লিওফিলিক অ্যাটাক অফ দ্য মিথাইল মেথিওনিন সালফার অ্যাটম অন দ্য সাইটোপ্লাজম So if I just quickly, if you allow me to quickly go through that mechanism, so this is the reaction mechanism
for the hydrolysis of, sorry, this is the reaction mechanism for the hydroproteolysis. I won't call it hydrolysis, it is the proteolysis of a peptide linkage having L-methionine using cyanogen bromide. You see, if you have cyanogen bromide, if you take formic acid, now formic acid is used as a reducing, otherwise it will be oxidized. So if you take cyanogen bromide, then there would be a formation of an adduct, and methyl thiocyanate will be removed, and again you can break the particular peptide linkage. Clear? So what is the overall reaction? Overall reaction is like this. Overall reaction is like this. How is it? So you take polypeptide having methionine residue in presence of 70% formic acid, you add cyanogen bromide, what would be happening? The C terminal peptide having this residue, kotha kon residue ta ei jay jagata, this bond will be clean. So peptide with C terminal homoserine, there will be formation of lactone and which will undergo hydrolysis. Now I need to start tale ki ami ekhon porjonto hello acho hey Arun, you are there online? Yes sir. Okay just go on responding, otherwise I may have a realization that you will probably connection get lost. If you get the connection lost, then just let me know. Just you know my so either WhatsApp you can make me a phone call so that I am not getting. Okay, ঠিক আছে? Yes sir. Okay. So now there are several other methods for the fragmentation of amino acids. Now what you need to do? You need to know the তাহলে আমি এখন কি জানতে পেরেছি আবার যদি প্রথম থেকে আমি বলি একটা বড় পলিপেপটাইড ছিল নন কোভ্যালেন্ট লিঙ্ক ময়টিগুলোকে আমি সেপারেট করেছি তার এন টার্মিনাল কোনটা সি টার্মিনাল কোনটা আমি জানতে পেরে গেছি তারপরে আমি সাইট স্পেসিফিক এনজাইম দিয়ে আই হ্যাভ ব্রোকেন ইনটু টু স্পিসিস হোয়াট আই নিড টু নো নাও আই নিড টু নো দ্য সিকোয়েন্স হাউ ইজ ইট ইজ ডান ইউজিং দ্য মাস স্পেকট্রোমেট্রি অ্যানালাইসিস এবং এখানে তার লজিকটা কি এই যে তাহলে সাইট স্পেসিফিক পলিপেপটাইড ক্লেভেজ লিঙ্কেজ প্রসিজিওর কি কি দেয়ার ইজ আ স্লাইড ইউ ক্যান সি দিস ইজ দ্য স্ক্রিন দিস ইজ দিস স্টেটমেন্ট ওয়ার আই ক্যান ইউজ আই ক্যান গো দিস ইজ দ্য সামারাইজ রেজাল্ট হোয়াট এভার আই হ্যাভ টোল্ড অ্যাবাউট দ্য হাইড্রোলিসিস অর প্রোটিওলিসিস প্রসিজিওর ইউ ক্যান সি দেম ইউজিং দিস স্টেট So here these are the proteolytic enzyme. Proteolytic again I tell you get a question answer. Please note it down and let me know if I ask what are proteolytic enzymes? Arun? Proteolytic enzyme kake bole. Give some example. Jodi jiggesha kora hoy definitely tumra eta uttor dite parbe. Pare jabe to? So proteolytic enzyme tale mone rakhte hobe. এন টার্মিনাল ডিটারমিন করার জন্য আমি কি করেছি এডমন্ড রিয়েজেন্ট সি টার্মিনালের জন্য কি করেছি আই হ্যাভ ইউজ ট্রিপসিন অর গাইমোট্রিপসিন রাইট ওকে নাও না আমি কি করেছি আই হ্যাভ ইউজ প্রোটিওলাইটিক এনজাইম লাইক ট্রিপসিন কিমোট্রিপসিন ক্লোস্ট্রিপসিন স্ট্যাফিলোকোকাইড প্রোটিন এগুলো মনে রাখতে হবে দিজ আর এটা আমরা অন্য জায়গা থেকে একটা অন্য সোর্স থেকে এই এনজাইমটাকে নিয়েছি নিয়ে এটাকে হাইড্রোলাইজ করেছি এন্ড ফর হোয়াট হোয়াট টু হাইড্রোলাইজ জাস্ট টু হাইড্রোলাইজ দিস ইজ জাস্ট টু হাইড্রোলাইজ দ্য সি টার্মিনাল যেখানে কার্বক্সিল গ্রুপটা রয়েছে কার্বক্সিল গ্রুপটাকে হাইড্রোলাইজ করার জন্য প্রোটিলাইজ করার জন্য যদি আমি ট্রিপসিন নিই ট্রিপসিন কে করবে আর্জিনিন বা লাইসিন ইফেক্টিভ কিমোট্রিপসিন আর কাইমোট্রিপসিন phenylalanine, tryptophan, tyrosine, leucine. If I use clostriptin, if tryptophan, then arginine. Staphylococcus protease jodi ni, se thale aspartic acid or glutamic acid. Ei je residue ta rache, sei jayga ta ke hydrolyze kore. Chemically ki korte pari? I have by chemical methods, I can use cyanogen bromide. Tar mone ache cyanogen bromide jodi formic acid presence e methionine যদি থাকে তাহলে
তাহলে এগুলো সব ভাবে আস্তে আস্তে দিস দিস আর দিস আর অল ডেভেলপ বাই ট্রায়াল এন্ড এরর। নাও আই ডিসকাসড অ্যাবাউট দ্য গত দিন আমি বলেছিলাম হিয়ার উই এন্ডেড আপ ভেরি হারিডলি দিস আর দ্য মাস স্পেকট্রোমেট্রিক টেক হোয়াট আর দে ফার্স্ট ওয়ান ইজ ইলেকট্রো স্প্রে আয়োনাইজেশন মাস স্পেকট্রোমেট্রি আচ্ছা ইজ দেয়ার এনি ওয়ান ইন দ্য ইন দ্য এনি ওয়ান ওয়েটিং আমি জানি না পার্টিসিপেন্ট আর কেউ আছে কি না আপনার কথা মাঝে মাঝে কেটে যাচ্ছে আচ্ছা কি করা যাবে হ্যাঁ আসলে ইট ইজ নট অ্যাজ কনভিনিয়েন্ট বাট ইউ নো দ্য গভর্নমেন্ট হ্যাজ ইস্যুড অ্যাডভাইজারি ইন ইউজিং দ্য জুম একদম মানে বারণ করে দিয়েছে জুমে ক্লাস না নিতে যার ফলে আমরা একটু অসুবিধেই হয়েছে কি করবো প্লিজ ক্লিয়ার দিতে এনিওয়ে সো সো দি দ্য মাস স্পেকট্রোস্কোপিক টেক মাস স্পেকট্রোমেট্রি নিয়ে তোমাদের ডিটেলে অর্গানিক কেমিস্ট্রিতে পড়ানো হয়েছে আই এম নট গোয়িং টু ডিসকাস দ্যাট ইন ডিটেল বাট ইউ সি ইউজিং মাস স্পেকট্রোমেট্রি হোয়াট ইউ ক্যান ডু ইউজিং মাস স্পেকট্রোমেট্রি ইউ ক্যান গো ইউ ক্যান গেট আইদার দ্য মলিকুলার স্পিসিস এত মলিকুলার স্পিসিস গুলো কিরকম সেটা জানা যায় হোয়াট আর দ্য মলিকুলার স্পিসিস দ্যাট ইউ ক্যান আইডেন্টিফাই কি কি আছে যদি চারটে একটা থাকে পেপটাইড থাকে মানে ইফ ইট ইজ ট্রাই পেপটাইড দেন একদম তার মলিকুলার রেট কত সেটা জানা যায় সো অর ইট ক্যান আন্ডার গো দ্য ফেনোমেনা অফ ফ্র্যাগমেন্টেশন তাহলে আইদার ইন্ডিভিজুয়াল অ্যামাইনো অ্যাসিডস or the peptide as a molecule or this is called molecular ion that is, it is done using the technique called electrospray ionization mass ESIM these are all mass spectrometry things and the technique ki e je bolechilam tar goto dine amra eigulo sob detail e alochona korechilam we also have discussed about the schematic diagram of ESIM একটা ফাইন গ্লাস নজ গ্লাস ক্যাপিলারির মধ্যে দিয়ে তুমি সলভেন্টে ওটাকে ডিজলভ করো ইউ হ্যাভ টু রিমেম্বার দ্য স্পিসিস হ্যাজ টু বি চার্জ আইদার দে হ্যাভ টু বি পজিটিভলি চার্জ অর দে হ্যাভ টু বি নেগেটিভলি চার্জ যখন পজিটিভলি চার্জ স্পিসিসগুলোকে আইডেন্টিফাই করব আই উইল কল ইট অ্যাজ দ্য স্পেকট্রাম রেকর্ডিং ইন পজিটিভ আয়ন মোড এখানে যেমন পজিটিভ আয়ন মোডে দেখানো হয়েছে দিস হ্যাজ বিন শোন ইউজিং positive ion. Similarly, if the species are negative or negatively charged, or you can make the species negatively charged, then you can detect them in negative ion mode. And this is the mass spectra. Now, বলেছিলাম এখানে খুব পাশাপাশি দু তিনটে রকম পিক দেখতে পাই তার কারণ কি দিজ আর ডিউ টু দা এই যে যেমন বলেছি এই যে এখানে দেখেছো যে জায়গাটা দেখাচ্ছি এরকম তিনটে পিক দিজ আর ডিউ টু দা কোনো জায়গায় দেখবে বাঁ দিকে একটা কম মাঝেরটা বেশি আবার ডান দিকে একটা কম সো দিস আর ডিউ টু দ্য আইসোটোপস যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে প্রোটিয়াম ডয়টেরিয়াম ট্রাইসিয়াম আইসোটোপ সো দিস ইজ অ্যাবাউট দ্য দিস ইজ অ্যাবাউট দ্য সরি সিমিলারলি ট্যান্ডেম মাস স্পেকট্রোমেট্রি আই এম নট গোয়িং টু দে ডিসকাস দেম জাস্ট ইউ জাস্ট রিমেম্বার দ্য টার্মিনোলজি এই আমি টার্মগুলো বললাম এই টার্মগুলো একটু প্লিজ রিমেম্বার দেন What are the terms I have mentioned about this ESIMS? Even if you are in some competitive exams, these terminologies will be appearing. They may create question. What is the full form of ESIMS? Fast atom bombardment, laser ionization mass spectrometry, matrix as a MALDI, matrix assisted laser desorption ionization mass spectrometry. So these are the techniques to identify the fragments. Now what you need to do? After you go for the sequence analysis, after you identify the sequence, এই যে like বলেছিলাম মাস কি হয় এক একটা জায়গায় ভালনারেবল জায়গা যেগুলো সেখানে প্র্যাকটিক্যালি সেই কতগুলো জায়গায় ফ্র্যাগমেন্টেশন সেই ফ্র্যাগমেন্ট গুলোকে আবার আলাদা জাস্ট অ্যানালাইজ দ্য ফ্র্যাগমেন্টস নাও ওয়ান্স ইউ গো ওয়ান্স ইউ হ্যাভ আইডেন্টিফাইড Then what you need to do? You need to reconstruct the peptide because
কি হোয়াট এভার আই হ্যাভ আইডেন্টিফাইড, হোয়াট এভার আই অ্যাম প্রপোজিং, ওয়েল দিস ইজ মাই সিকোয়েন্স দ্যাট আই অ্যাম প্রপোজিং, ইফ আই ক্যান রিকনস্ট্রাক্ট দেন অনলি আই উড বি এবল টু সে ওয়েল হোয়াট এভার দ্য সিকোয়েন্স আই হ্যাভ প্রপোজড ইজ রাইট। বুঝে গেল কি বললাম? আমি যেটা বলছি সেই আমি যেভাবে অ্যানালাইজ করলাম যে সিকোয়েন্সটাকে প্রপোজ করছি সেই সিকোয়েন্সটাকে যদি আবার এস্টাবলিশ করতে পারি, অর্থাৎ ইফ আই ক্যান রিকনস্ট্রাক্ট দ্য ওভারঅল অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স, দেন আই উইল বি এবল টু সে ওয়েল হোয়াট এভার আই হ্যাভ প্রপোজ ইজ রাইট। ওকে, নাও অ্যান্ড অ্যাট দি এন্ড এবারে আমাকে আই নিড টু ফাইন্ড আউট দ্য লোকেশন অফ দি ডাইসালফাইড ক্রস ব্রিজ। ডাইসালফাইড ক্রস ব্রিজ কোথায় হতে পারে বলেছিলাম? অরুণ কোথায় কোথায় হতে পারে? আইদার দে কুড বি, হ্যালো অরুণ দে, হ্যাঁ শুনতে পাচ্ছি, ওকে, ডাইসালফাইড লিঙ্কেজেস কুড বি আইদার ইন্টার মলিকুলার অর ইন্ট্রামলিকুলার। Now, intramolecular disulfide linkage টাকে যদি ভেঙে দিই তাহলে মলিকুলার ওয়েটটা কতটা ভ্যারি করবে? ওকে, লেট মি এগেইন গো ব্যাক টু দিস অরিজিনাল প্রবলেম, লেট মি এগেইন গো ব্যাক টু দিস অরিজিনাল প্রবলেম, সরি আই বিন লিটল বিট ফাস্ট, ওকে সরি সরি, প্লিজ বিয়ার উইথ মি, হ্যাঁ প্লিজ বিয়ার উইথ মি, আই এম ট্রাইং টু গো ব্যাক টু দিস, ওকে হিয়ার ইউ আর। নাও ইফ এই পেপটাইড, এই যে পেপটাইড, এই যে ডাই পেপটাইড লিঙ্কেজ রয়েছে দেখা যাচ্ছে অরুণ, এই ডাই সালফাইড লি সরি ইফ দিস ডাই সালফাইড লিঙ্কেজ ইজ ব্রোকেন অ্যান্ড ইফ আই মেক ইট এসও থ্রি মাইনাস, তাহলে এই ডাইসালফাইড লিঙ্কেজটাকে হাইড্রোলাইজ করলে মানে ভাঙলে মলিকুলার ওয়েটটা কতটা ভ্যারি করবে? মলিকুলার ওয়েট উইল জাস্ট ইনক্রিজ বাই 6 অক্সিজেন অ্যাটম, নয় কি? এস এস ছিল, এটাকে এসও থ্রি মাইনাস করে দিয়েছি, কি হবে মানে 6টা অক্সিজেনের মাস যা সেই ইউনিটে বেড়ে যাবে, তাই তো? Whereas if I break or if I cleave the entire molecular disulfide linkage, what would be happening? Mass spectrometry তে আমি কি দেখব? যে দুটো পেপটাইড সেগমেন্ট অ্যাব্রাপ্টলি তার মানে অনেকটাই মলিকুলার ওয়েট তাদের কম কমে গেল। কেন কেন কমে গেল? না আমি দুটো পেপটাইড পলিপেপটাইড চেনকে ভেঙে দিয়েছি, তাই নয় কি? আই হ্যাভ ক্লিভ দ্য টু পেপটাইড, তাহলে এই যে যেটা ছিল এখানে কি ছিল? একটা ছিল 21টা অ্যামাইনো অ্যাসিড আর একটা ছিল 32টা অ্যামাইনো অ্যাসিড, তার মানে ইফ আই লেট মি মেক ইট ইভেন স্মলার, সো ইফ আই হাইড্রোলাইজ ইট, ইফ আই ক্লিভ দিস ডাইসালফাইড লিঙ্কেজ, এই যে যেটা দেখাচ্ছি আমি, এই যে ডাইসালফাইড লিঙ্কেজ এখানে কি ছিল? হিয়ার অন ইউর লেফট হ্যান্ড সাইড দেয়ার ওয়ার 21 অ্যামাইনো অ্যাসিড, আমি বলেছিলাম ইচ অ্যামাইনো অ্যাসিডের কত করে মাস, মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি কত বলেছিলাম জানো? 130 আর 134, মনে আছে আমি ক্লাসে বলেছিলাম যে একটা অ্যামাইনো অ্যাসিডের অ্যাভারেজ মাস কত? অ্যামাইনো অ্যাসিড রেসিডিউ 130, আর এখানে কত? এখানে কত রয়েছে? টোটাল রয়েছে এখানে 30টা, তাহলে 51 প্লাস মানে 51, তাই তো? এই যে টোটাল অ্যামাইনো অ্যাসিডটা দেখছি, টোটাল দেয়ার আর 51 অ্যামাইনো অ্যাসিড রেসিডিউ, নট অ্যামাইনো অ্যাসিড, দেয়ার আর 51 অ্যামাইনো অ্যাসিড রেসিডিউ, সো ইফ আই হাইড্রোলাইজ দিস টু ডাইসালফাইড লিঙ্কেজেস দেন আই উইল গেট অ্যান অ্যামাইনো পেপটাইড হ্যাভিং 21 অ্যামাইনো অ্যাসিড রেসিডিউ, আই উইল গেট অ্যানাদার পেপটাইড 30 অ্যামাইনো অ্যাসিড রেসিডিউ, রাইট? সো মলিকুলার ওয়েট উড বি অলমোস্ট ইকুইভ্যালেন্ট টু, সো 21 ইনটু 134
প্লাস এখানে কি হবে, ছটা অক্সিজেন যুক্ত হয়ে। হ্যাঁ আর ডান দিকেরটা কি পাবো আমি, আই উইল গেট 30 × 134 হ্যাঁ প্লাস ছটা অক্সিজেন, তিন ছোট অক্সিজেন। রাইট? হোয়ার অ্যাজ ইফ আই জাস্ট হ্যাঁ কিপ দিস ইন্ট্রামলিকুলার দেন অনলি দ্য মোলার মাস উইল ইনক্রিজ বাই 6 অক্সিজেন ইউনিট, সিক্স অক্সিজেন। ইজন্ট ইট? তাহলে ইন্টার মলিকুলার ডাইসালফাইড লিঙ্কেজটাকে যদি ভাঙতে পারি, ইফ আই ক্যান ক্লিপ দ্য ইন্টার মলিকুলার ডাইসালফাইড লিঙ্কেজ, দেন দ্যার উড বি, ইউ উড এক্সপেক্ট দ্যাট দ্য মলিকুলার ওয়েট ইজ সিগনিফিক্যান্টলি রিডিউস। সো এ সিগনিফিক্যান্ট রিডাকশন ইন মাস স্পেকট্রোমেট্রিক সিগন্যাল, মানে কি হলো, দুটো খুব লোয়ার মাসে অ্যাপিয়ার করছে, এইটার মানেটা কি? এটার মানে হচ্ছে আমি ইন্টার মলিকুলার ডাইসালফাইড লিঙ্কেজটাকে আমি ভেঙে দিলাম। আর যদি খুব সিগনিফিক্যান্টলি চেঞ্জ না করে তাহলে কি করব, কি বুঝবো, যে আমি ইন্টার মলিকুলার ডাইসালফাইড লিঙ্কেজটাকে ভেঙেছি। ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার আছে? ওকে, নাও লেট মি কুইকলি গো টু দা এবারে। তাহলে আমি কি করে, আমি যদি এবারে তাহলে আমি কি করেছি, আমি ইন্টার মলিকুলার আর ইন্ট্রা মলিকুলার ডাইসালফাইড লিঙ্কেজকে আমি ভেঙে দিয়েছি। নাও এগেন আই নিড টু নো, আমার এটা আমি তাহলে এটা কিভাবে জানবো, দ্যাট ক্যান বি স্টাডিড বাই সিম্পলি বাই ইলেকট্রোফোরেসিস। ইউ নো হোয়াট ইজ ইলেকট্রোফোরেসিস, আই এম নট গোয়িং টু ডিসকাস ইন ডিটেল হোয়াট ইজ ডান। সো ইউ জাস্ট গো ফর, ইউ টেক দ্য প্রোটিন, মেক এ স্পট, পারফর্ম দ্য পেপার ক্রোমাটোগ্রাফি, দেন ইউ টে ইউ কাট দ্য স্ট্রিপ। এই যে বিভিন্ন সিগন্যাল পেলাম, হয়তো দেখলাম বিভিন্ন সিগন্যাল পেলাম, এই স্ট্রিপটাকে কেটে, মানে কোন এতে করা হয় ইউজুয়ালি, যখন এবারে অ্যানাদার কোয়েশ্চেন আই ডিড আই ফরগট টু মেনশন, প্রবলি ইট ওয়াজ টোল্ড ইন ইউর আন্ডার গ্রাজুয়েট ক্লাসেস, দ্যাট ইফ ইউ টেক দ্য অ্যাট হুইচ পিএইচ ইউ শুড পারফর্ম দ্য ইলেকট্রোফোরেসিস অফ এ পলিপেপটাইড, কোন পিএইচ, আইসোইলেকট্রিক পয়েন্টের নিচে না আইসোইলেকট্রিক পয়েন্টের উপর, কোন পিএইচে করা উচিত? ওকে, আই গিভ ইউ আ ক্লু, আই গিভ ইউ আ ক্লু, ক্যান ইউ সি দিস ফটো, ক্যান ইউ সি দিস ফটোগ্রাফ? ইয়েস স্যার। হোয়াট ডাজ ইট সে, পেপটাইড, মাইগ্রেশন অফ পেপটাইড টুয়ার্ডস হুইচ ইলেকট্রোড? অ্যানোড জাস্ট নেগেটিভ ইলেকট্রোড, তাই তো? নেগেটিভ দিকে, হ্যাঁ, তাহলে অ্যানোডের দিকে যাচ্ছে। হ্যাঁ, তাহলে তাহলে নেগেটিভ ইলেকট্রোডের দিকে যাচ্ছে মানে তাহলে কি হবে, পেপটাইডটা তার চার্জ কি পজিটিভ, রাইট? তাহলে আইসোইলেকট্রিক পয়েন্টের নিচে রাখবো না উপরে রাখবো? নিচে অবশ্যই, তাহলে মনে রাখতে হবে। সো ওয়েন আই উইল পারফর্ম দ্য ইলেকট্রোফোরেসিস অফ পেপটাইড অর প্রোটিন, আই উইল হ্যাভ টু মেক দ্য কিপ দ্য পিএইচ বিলো ইটস আইসো ইলেকট্রিক পয়েন্ট। কেন, তার আগে যদি কি হয়, তার যদি ওপরে নিয়ে যাই, ইট উইল বি ইট, আমি কারণ জানি না ওয়েদার 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 অল দ্য প্রোটনস উইল বি ডিসোসিয়েটেড, whether it would be partially positive or neutral or negatively charged, এগুলো আমি জানি না, তাহলে আই ওয়ান্ট টেক এনি রিস্ক, আই উইল জাস্ট মেক দ্য পেপটাইড ইন ইটস কমপ্লিটলি পজিটিভলি চার্জড স্টেট। বুঝে গেল? তাহলে কি করব, আমি সবসময় তাকে পজিটিভলি চার্জড স্টেটে রাখব, অর্থাৎ আই উইল পুট in its below its isoelectric point. Another problem, another thing is that if you increase the pH, if you put the pH of the peptide above its isoelectric point, in alkaline condition some peptides are not very stable. মনে করে দেখো, আমি যখন হাইড্রোলিসিস অফ পেপটাইডস বলেছিলাম, অ্যালকালাইন, আর একটা কোয়েশ্চেন একটু লিখে রাখো, আমাকে পরে বলতেও হবে, মনে করিয়ে দিই,
যে অ্যালকালাইন হাইড্রোলিসিস ইজ নেভার প্রেফার, অ্যালকালাইন হাইড্রোলিসিস ইজ নেভার প্রেফার, ওয়াই? বিকজ দ্য পেপটাইডস আর নট ভেরি স্টেবল, সাম ডিকম্পোজিশন মে অকার ইন অ্যালকালাইন। ওয়াই এই বলা হয় যে না ইন দ্য ল্যাবরেটরি অ্যালকালি ইজ মোর ডেঞ্জারাস দেন অ্যাসিড ইফ ইট ইজ স্পিল ইন টু ইউর আইস। দের আর সার্টেন সামটাইমস অনেক সময় বলে অ্যাক্সিডেন্ট হয়, যে অ্যামোনিয়ার বটল খুলতে গিয়ে অন্ধ হয়ে গেছে। কেন? অ্যালকালি দে আর মোর ডেঞ্জারাস দেন অ্যাসিড টু দ্য প্রোটিনস ইন ইউর আই। দ্য লেন্স ইজ মেড অফ সাম প্রোটিন, মলিকুলার স্যাফেরন বলে, চ্যাপেরন CHAPERON, দে আর লাইক মাই সেলস এগ্রি। অ্যালকালিতে কি হবে ওই পেপটাইড, চোখের প্রোটিনের কি একটা মজা, চোখের প্রোটিনের মজা হচ্ছে দে আর জাস্ট একবার যে সিনথেসাইজ হলো দে আর নেভার রিপ্লেসড, সেই জন্যই একটা সময় পরে ইউর আই লেন্সেস আর টু বি রিপ্লেসড। সো অ্যালকালাইন মিডিয়াম ইজ usually not preferred in studying the protein chemistry. খেয়াল থাকবে। হ্যালো অরুণ, আছো? হ্যালো অরুণ, আর ইউ অনলাইন? সো ইউ হোয়াট ইউ ডু, ইউ টেক দ্য পেপটাইড বিলো ইটস আইসোইলেকট্রিক পয়েন্ট, ইউ পারফর্ম দ্য পেপার ক্রোমাটোগ্রাফি, then you allow the chromatographic okay, so you allow the okay, I can see you that I can see you are online. I can see that you are online. Okay, fine. Okay, all right. So what you do, you take this peptide, you allow it to undergo paper chromatography where you can separate them, then you cut it into pieces. The sample strip is cut from the electrophoretogram. This is called electrophoretogram, like spectrum. So it is called electrophoretogram after electrophoretogram. And you add, you treat it with performic acid vapor. Performic acid in presence, ki hobe? What would be happening? The disulfide linkage will be, the disulfide linkage will be cleaved. So the, if the disulfide linkage is cleaved, then if you allow, again go for diagonal electrophoresis, this is called second electrophoresis, or sometimes they are called two-dimensional electrophoresis. So if you go for second electrophoresis, now you see, if these two, as I am paying strip, but ei dutor moddhe jodi dekhi, if there are molecular weight differences due to this hydro, due to the cleavage of disulfide linkage, then ওকে, এখন শুনে যাচ্ছে ক্যান ইফ ইউ ইফ ইট ইজ পসিবল টু হিয়ার মি নাও, জাস্ট ক্যান ইউ টেল মি ইউ ক্যান হিয়ার? আই সি ইউ অনলাইন, আই ক্যান সি ইউ অনলাইন। ওকে, লেট মি কন্টিনিউ।
So what? Now if you have this peptide, then this peptide, if has a disulfide linkage, and if this disulfide linkage undergo a cleavage, intermolecular cleavage, then what you can do, then they will, if the, it is intermolecular, then again there would be a shift in the, then again there would be a shift in the your electrophoretogram. This is all about the complete strategy in understanding the sequence of amino acids in a polypeptide. Now our task would be, next task would be to prepare the amino acid, sorry, to prepare the peptide using these amino acids. So reconstruction or synthesis of amino acids. How can I do that? The way you can prepare it is the solid phase synthesis. Before I go into detail of that, let me share some of our views as why we will study, why are you so interested in understanding the nature of the amino acid sequences. Why is it so? Why are we so interested in understanding the nature of the amino acid sequences? Because we want to understand how the protein structure are similar, or what are the similarities and dissimilarities in the amino acid sequence in case of the proteins of different species. And you will be surprised to see that this is called a phylogenetic tree. So here we have some commonness in case of our protein structure. Like if you allow me to share this table, here you see, if I am taking this one, you see this is a number of amino acid differences among the cytochrome C sequence of various organisms. Like you see, we don't have any difference in the amino acid sequence in cytochrome C with chimpanzee. With sheep, S-H-E-E-P, sheep, it is only 10%, 10 difference. With rattlesnakes, it is 40. Even you see, with cauliflower, even it's a plant, 44% difference. So 54.56% is common. So we need to know the amino acid sequence. So that is why it is called a phylogenetic tree. What is phylogenetic tree? Phylogenetic tree is a diagram illustrating the evolutionary relationship among a group of organisms. So if you perform the phylogenetic tree analysis, then you can go to the root of your origin, where from you have originated. What is our origin? So origin of species, that can be studied by completely understanding the phylogenetic tree. So let me quickly share with you a very, very interesting thing. This is the phylogenetic tree. Now you see here, this phylogenetic tree, again it is the cytochrome C. So human cytochrome C and chimpanzee, they are very similar. So these are the differences in the cytochrome C, by the amino acid sequences, differences in phylogenetic, in terms of, in the form of phylogenetic tree. Next thing we need to discuss about, so once you have, as I told you, I didn't discuss about the reconstruction of amino acids.
Simply there are there are some different proteins may share a common ancestry. They may share a common ancestry, or they are the some proteins can undergo mutation. So that is why they are called mutant proteins, especially in terms of today's pandemic, the COVID-19. The proteins in this, they can very real mRNA, they can undergo rapid mutation. So these are called mutant proteins. Mutant proteins are basically it is in a gene, or basically a base substitution in DNA, but sometimes in RNA they can go. So here they can, so gene mutation, it leads to the mutant forms of the protein in which the amino acid sequence is altered at one or more position. In laboratory also people, scientists can mutate the protein and they can be incorporated into the system. But okay, this is just for the sake of interest. The next thing we need to know is about the synthesis of polypeptides in the laboratory. So what you need to do? Now once you have prepared, then you need to prepare, you need to reconstruct, I have told. Now the thing is, can we artificially or synthetically prepare the polypeptides of our interest? The answer is yes. So chemical synthesis of polypeptides in the laboratory is possible indeed, and that is a very interesting topic for the chemist. So what is that? Formation of peptide bond, let me highlight that. Formation of peptide bond linking amino acid together is not chemically complex process. So if you just perform the removal of water molecule, there would be even the amino acid themselves have a spontaneity to form a peptide bond. But to make the peptide bond very specific, to add, I mean, car pore kaun amino acid kemi jutte chai, that is very challenging, because either it can get added to the NH2 or another product can get added into the COH. Then ami ki korte pari amake very specifically I will have to make a sequence, and if you want to make the sequence correct, then what you need to do, the strategy is if correct sequences are to be synthesized, the alpha carboxylic group of residue X must be linked with the NH2 group of the neighboring residue Y. And how? In such a way that will prevent the reaction of amino acid group of X with the carboxylic acid group of Y. So if it is an acidic amino acid, only the RCOH group has to react, has to make a peptide bond, not the side chain sequence. Similarly, if I consider a basic amino acid, then the basic amino acid, the NH2 alpha NH2 group should only undergo the condensation or form a peptide bond, not the side chain. How is it done first? The first credit goes to the synthesis, the milestone, the milestone synthesis has been recorded by Du Vanguard Vineyard. In 1953, how he could synthesize the blood pressure regulating hormone. He can synthesize blood pressure regulating hormone having 9 residue. Posterior, the pituitary hormone oxytocin could be synthesized. Vasopressin could be synthesized. Vasopressin could be synthesized back in 1953. Even nowadays, the ribonuclease having
124 amino acid residues could be synthesized. How is it done? It is done by the principle of solid phase synthesis. I would discuss about this solid phase synthesis on next day. So next Friday, I will be again there to discuss the matter with you. So far, okay, stay safe and stay at home.